সন্ত্রাস, হত্যা এবং বিরোধী দলীয় বিরোধী মত দমন পীড়ন নির্যাতনের বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আপনাদের অতি পরিচিত মুখ, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবি, উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায় থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত কর্মী ভাইয়েরা, আপনাদের জানে আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই জানেন এই বর্তমান খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী বাকশালী সরকার বাংলাদেশকে ধ্বংস করে খাদের কিনারায় নিয়ে গিয়ে ঠেকিয়েছে। এই বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে একটি সেনা সমর্থিত সরকারের হাত ধরে, 2018 সালে ১১ সরকারের হাত ধরে। তারপরে তারা দুইটি নির্বাচন 2014 এবং 2018 পাতানো নির্বাচনের মাধ্যমে আমাদের এই ক্ষমতাকে দখল করার মাধ্যমে তারা তাদের এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতাকে তাদের ব্যক্তিগত অর্থ এবং সম্পদ উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এবং এটিকে বহাল রাখার জন্য তারা নিরীহ মানুষকে হত্যা করেছে, জেলে দিয়েছে, মামলা দিয়েছে, নির্যাতন করেছে। আপনারা দেখেছেন সর্বশেষ গতকাল মুন্সিগঞ্জে আমাদের পূর্ব নির্ধারিত একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে ওই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরা ন্যাক্কারজনকভাবে হামলা চালায় এবং 50-এর অধিক নেতাকর্মীকে আহত করে। আপনারা দেখেন আজকে আমাদের মাঝে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কই, এখানে কি কোনো গ্যাঞ্জাম, এখানে কি কোনো মারামারি হচ্ছে? এখানে তো আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটা সফল করতে যাচ্ছি। অতএব যে সকল স্থানে পুলিশ হামলা করেছে প্রত্যেকটি পরিকল্পিতভাবে তারা হামলা করেছে। এই বর্তমান সরকার, তারা জনগণের ভয়ভীত, তারা জনস্রোতের ভয়ভীত। যেহেতু জনগণ এখন রাস্তায় নেমে এসেছে, তারা এখন তাদের ক্ষমতাকে আটকে ধরার জন্য সকল প্রাণপণ চেষ্টা করে চলেছে। ভাইয়েরা, আমি শেষ যে কথাটি বলেছেন শেষ করতে চাই, এই বর্তমান সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না। তারা যতই স্বপ্ন দেখুক তাদের সময় শেষ। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলনকে সফল করার জন্য আমরা আগামী দিনে আন্দোলনকে সফল করার জন্য আমরা সর্বাত্মকভাবে রাজপথে অবস্থান করব এবং এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।